শোনো শোনো সবে শোনো দিয়া মন, লোকনাথ ব্রহ্মচারীর করিব কীর্তন। শোনো 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 সবে শোনো দিয়া মন, লোকনাথ ব্রহ্মচারীর করিব কীর্তন। শুদ্ধ চিতে ভক্তি ভরে কাহিনী যে শোনে, ইহকালে ঠাঁই পায় বাবার চরণে। জয় বাবা লোকনাথ জয় জয় জয়, পাপ তাপ দূর হয় যে নাম লয়। জয় বাবা লোকনাথ জয় জয় জয়, পাপ তাপ দূর হয় যে নাম লয়। Yeah.
সৃষ্টির প্রারম্ভ লগ্ন থেকেই পথভ্রষ্ট পাপ তাপ ক্লিষ্ট মানুষকে মুক্তি পথের সন্ধান দিতে বহু মহাপুরুষ সত্য দ্রষ্টার ঋষি অবতীর্ণ হয়েছেন এই ধরণীতে। পূর্ণ ভারত ভূমিও বারংবার ধন্য হয়েছে এদের চরণ স্পর্শে। সনাতন ধর্মের শাশ্বত ধারাকে এরাই অক্ষয় অব্যাহত রেখেছেন তাদের তপস্যা এবং চরম আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে। ত্রিকালদর্শী মহাযোগী বাবা লোকনাথ এই চিরাচরিত সনাতন ধর্মেরই মূর্ত প্রতীক। ১১৩৭ বঙ্গাব্দে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার বারাসাতের অন্তর্গত কাকরা কচুয়া নামক গ্রামে বাবা লোকনাথের জন্ম। আমরা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছি এই সেই মহাযোগী বাবা লোকনাথের পুণ্য জন্মভূমি। সময়ের বিবর্তনে জগৎগুরু লোকনাথের বাড়িটি হারিয়েছে তার প্রাচীন আকৃতি। বাড়িটির ধ্বংসাবশেষের পাশেই ভক্তগণের আন্তরিক সহযোগিতায় নতুন করে নির্মাণ করা হয়েছে বাবার মন্দির। প্রতি বছর জন্মাষ্টমীর দিন বাবার জন্মভিটায় নাম কীর্তন উৎসব হয়। এতে দূর দূরান্ত থেকে ভক্তগণ ছুটে আসেন এই মহাপুরুষের প্রতি অন্তরে শ্রদ্ধা জানাতে। শোনো 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 সবে শোনো দিয়া মন, লোকনাথ ব্রহ্মচারীর করিব কীর্তন। শোনো 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 সবে শোনো দিয়া মন, লোকনাথ ব্রহ্মচারীর করিব কীর্তন। শুদ্ধ চিতে ভক্তি ভরে কাহিনী যে শোনে, ইহকালে ঠাঁই পায় বাবার চরণে। জয় বাবা লোকনাথ জয় জয় জয়, পাপ তাপ দূর হয় যে নাম লয়। জয় বাবা লোকনাথ জয় জয় জয়, পাপ তাপ দূর হয় যে নাম লয়। জীব রূপে শিব হয়ে এসে ধরা ধামে, দেখা দেন বসির ঘাটে কচুয়া গ্রামে। ভাদ্র মাসের ১৮তে ছিল মঙ্গলবার, ১৭৩০ সালে জন্ম যে তার। জন্মাষ্টমীর দিনে মর্তে আবির্ভাব, মানুষের দেহে তাই কৃষ্ণের স্বভাব। জয় বাবা লোকনাথ জয় জয় জয়, পাপ তাপ দূর হয় যে নাম লয়।
লোকনাথের বাবা ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ, নাম রামনারায়ণ ঘোষাল এবং মা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। একটি সন্তানকে সন্ন্যাস জীবনে উদ্বুদ্ধ করার এক দুর্নিবার ইচ্ছা জাগে রামনারায়ণের মনে, আর তাই বাল্যকাল থেকেই লোকনাথকে পরিবারের সকলেই চেষ্টা করেন ধর্মের পথে, ভক্তি এবং শরণাগতির পথে পরিচালিত করার জন্য। এ সময় কচুয়া গ্রামে বাস করতেন সর্বশাস্ত্র পারঙ্গম গৃহস্থ সন্ন্যাসী শ্রী ভগবান গাঙ্গুলি। তৎকালীন ভারতবর্ষের পণ্ডিত সমাজে তাঁর স্থান ছিল সর্বোচ্চ। সংস্কারকৃত এই তরুণটি হল ভগবান গাঙ্গুলির বাড়ির প্রবেশ পথ। ইটের তৈরি প্রাচীনী দালানটি এখনো কালের সাক্ষী হয়ে মানুষের অন্তরে তাঁর উপস্থিতি জাগায়। বাড়িটির পুরনো রূপ বহাল রেখেই তা আবার নতুন করে সংস্কার করা হচ্ছে। লোকনাথের ভাবী ত্যাগময় জীবনের কাণ্ডারি রূপে রামনারায়ণ তাঁকেই নির্বাচন করেন এবং লোকনাথের গুরুভার গ্রহণের জন্য তাঁর কৃপা প্রার্থনা করেন। ভগবান গাঙ্গুলি সানন্দে লোকনাথের গুরুভার গ্রহণ করতে স্বীকৃতি জানান। অবশেষে লোকনাথ 11 বছর বয়সে পদার্পণ করলে ভগবান গাঙ্গুলি এক শুভ লগ্ন স্থির করেন উপনয়নের জন্য। 1148 বঙ্গাব্দে লোকনাথের উপনয়ন সম্পন্ন হয়। একই দিনে বেণীমাধবেরও। বেণীমাধব ছিলেন লোকনাথের খেলার সাথী। তিনি পরবর্তী জীবনে লোকনাথের আত্মার আত্মীয় এবং সারা জীবনের বন্ধুর কৃচ্ছময় সাধন পথের সহযাত্রী হন। তরুণটি পেরিয়ে ওই পায়ে চলার পথটি চলে গেছে বেণীমাধবের বাড়িতে। টিনের চাল ও ইটের গাঁথনি ঘেরা বাড়িটি হল বেণীমাধব। প্রতিষ্ঠিত ও পরিচালিত লোকনাথ মিশন এখন কচুয়ায় বাবার সমস্ত স্মৃতি রক্ষায় নিয়োজিত আছে।
উপনয়ন সম্পন্ন হলে বালকদ্বয় পিতামাতার নিকট হতে আশীর্বাদ এবং বিদায় গ্রহণ করে যাত্রার জন্য প্রস্তুত হয়। মুণ্ডিত মস্তক নৈষ্ঠিক ব্রহ্মচারীর গেরুয়া বসন পরিহিত ত্যাগ দীপ্ত দুই বালককে সঙ্গে দিয়ে ভগবান গাঙ্গুলী গৃহ ত্যাগ করেন। এবং ত্যাগ ও তিতিক্ষাময়ী জীবনের প্রারম্ভে মহাশক্তিধর মায়ের কৃপাপ্রসাদ লাভের আকাঙ্ক্ষায় গুরু ভগবান গাঙ্গুলী তার দুই বালক সন্তান সহ প্রথমে উপস্থিত হন শক্তির মহাপীঠ কালীঘাটে। আদি গঙ্গার দুপাশেই ওই সময় ছিল গহীন জঙ্গল। তৎকালীন সময়ে ত্যাগী তপস্বীরা ওই অরণ্যাবৃত তপভূমিতে সাধনে থাকতেন নিমগ্ন। মহাতীর্থ কালীঘাটে যেমন মাতার চরণে প্রণাম নিবেদন করে তারা এরপর রওনা হন লোকচক্ষুর অন্তরালে নির্জন কোন স্থান অভিমুখী কঠিন ব্রহ্মচর্য সাধনের উদ্দেশ্যে। সাধনের প্রথম অবস্থায় দেহটিকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে অখণ্ড ব্রহ্মচর্য পালনের উপযুক্ত করার জন্য গুরু ভগবান তার দুই ব্রহ্মচারী সন্তানদের নির্দেশ দেন নক্তব্রত পালনের জন্য।
নক্তব্রত তারা পালন করেন একাধিক্রমে 30 থেকে 40 বৎসর পর্যন্ত। ততদিনই লোকনাথ বেণীমাধব শৈশবের গণ্ডি অতিক্রম করে যৌবনে পদার্পণ করেন। পর্যায়ক্রমে একান্তরা, ত্রিরাত্রি, পঞ্চাহ, নবরাত্রি, দ্বাদশাহ ব্রত অনুশীলন করে শুরু করেন শেষ অনুষ্ঠান মাসব্রত। দ্বিতীয়বার মাসব্রত পালনকালে বাবা লোকনাথ মানুষপটে এক অলৌকিক দৃশ্য অবলোকন করেন। অতিরিন্দ্রিয় দর্শনে তিনি অনুভব করেন বর্ধমান জেলার দামোদর নদীর তীরে বেরুগা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে সীতানাথ বন্দ্যোপাধ্যায়ের নামে যিনি বিচরণ করতেন তিনি লোকনাথের পূর্বজন্মের শরীর। লোকনাথ তার এই অনুভবের কথা গুরুদেবকে জানালে তিনি তার শিষ্যের দর্শনের সত্যতা প্রমাণের জন্য তাদের নিয়ে সেই গ্রামে উপস্থিত হন। গ্রামে বৃদ্ধ মানুষের সাথে আলাপ করে তিনি বুঝতে পারেন লোকনাথ মানুষ চোখে যা অনুভব করেছেন সব সত্যি। কদিন বেরুগায় কাটাবার পর গুরু ভগবান ব্রহ্মচারীদের নিয়ে রওনা হন অরণ্য সংকুল স্থানের উদ্দেশ্যে। ভগবান তার দুই ব্রহ্মচারী শিষ্য সহ দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছন যোগ সাধনার মহাপীঠ পূর্ণতম দেবভূমি হিমালয়ে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বিভূষিত হিমালয়ের ধ্যান ও মৌন বহিঃপ্রকৃতি সহজেই অন্তর্জগৎকে ভরিয়ে তোলে এক প্রশান্ত অনুভূতিতে, যা সাধকের অন্তরের শাশ্বত সত্যকে দর্শন করার পথকে করে সুগম। চারিদিকে শ্বেত তুষার মণ্ডিত দিগন্তব্যাপী শৈলমালা, অনবরত বয়ে চলেছে একটানা হিমেল হাওয়া। মধ্যে বাবা বরফাবৃত এক গুহায় বসে ধ্যানমগ্ন হন। ৯০ বৎসর বয়সে বাবা লোকনাথ হিমাবৃত হিমালয়ে কঠিনতম তপশ্চর্য পালন এবং সর্বোপরি একনিষ্ঠ ও অপরিসীম গুরুভক্তির মাধ্যমে লাভ করেন পরম সিদ্ধি।
অর্ধ শতাব্দী কাল কাটাবার পর গুরু ভগবান ইসলাম ধর্মের পীঠস্থান মক্কা দর্শনের ইচ্ছা প্রকাশ করেন। লোকনাথের ইচ্ছা এই পবিত্র স্থান দর্শন, তাই পদব্রজেই শিষ্যদ্বয় সহ গুরু রওনা হন ইসলাম ধর্মের মহাতীর্থ মক্কার উদ্দেশ্যে। দীর্ঘ পথ অতিক্রম করে তিন যোগী এসে প্রথমে পৌঁছুন কাবুলে। সেখানে মোল্লা সাদির বাড়িতে অতিথির মর্যাদায় কিছুকাল ইসলাম ধর্ম চর্চা করে পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মদিনাতে 400 বছরেরও অধিক বয়স্ক এক যোগীর সাথে সাক্ষাৎ হয়, নাম তার আব্দুল গফুর। ধর্মের অন্ধত্বকে খুঁচিয়ে দেবার মন্ত্র তিনি সুরিয়েছিলেন বিশ্ব সংসারকে। ধর্ম বর্ণ নির্বিশেষে জগতের নাম মাহাত্ম্য কীর্তন করে মানব জগতের ছিলেন ভক্তির অমৃত প্রবাহ। বাবা লোকনাথ তার জীবনের কর্মধারায় মানুষের মনে জাগিয়েছিলেন স্নিগ্ধ এক ভালোবাসা, যে ভালোবাসায় ছিল না কোনো জাতপাতের বিচার। তার অন্তরের প্রবল দীপ্ত কিরণের টানে এক জাতির মানুষকে টেনে এনেছিল অন্য জাতির হৃদয়ে। বাবা লোকনাথ ছিলেন সর্বধর্মের এবং সর্বজাতির প্রতি উদার মনোভাবের এক জীবন্ত দৃষ্টান্ত। মদিনায় আব্দুল গফুরের সাথে আলাপ করেই বুঝতে পেরেছিলেন সব ধর্মে এক পরম সত্যের ইঙ্গিত রয়েছে, কেবল বাহ্যিক আচার ও নিয়ম পন্থায় মতভেদ। ভগবান গাঙ্গুলি মক্কা দর্শন শেষে তার দুই শিষ্য সহ এবারে রওনা হন কাশীর উদ্দেশ্যে। Thank you.
আসি। পতিত পাবনী গঙ্গার তীরে অবস্থিত কাশী হল সনাতন ধর্মের পবিত্র তীর্থভূমি। এখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীরা আসেন ঈশ্বরের কৃপা লাভের আশায়। কাশীর প্রতিটি ধুলিকণায় মিশে আছে মহাপুরুষদের চরণ স্পর্শ। তাই আজ পৃথিবীর অপর প্রান্ত থেকেও মানুষ ছুটে আসেন ইতিহাস বিজড়িত পূর্ণ তীর্থভূমি কাশীধাম দর্শনে। আসেন পূর্বপুরুষদের পিণ্ড দান করার জন্যে, আসেন পবিত্র গঙ্গায় দেহটিকে পবিত্র করে মহাপুরুষদের মন্দিরে মন্দিরে কৃপা লাভের আশায়। উপস্থিত হন, তিনি বুঝতে পারেন তার নশ্বর দেহ ত্যাগের সময় আসন্ন প্রায়, কিন্তু দুই শিষ্যের জন্য তার হৃদয় স্নেহ ও মায়ায় পরিপূর্ণ। এই সময় তাদের পরিচয় হয় মহাযোগী হিতলাল মিশ্রের সঙ্গে। তিনি কাশীতে সচল শিব তৈলঙ্গ স্বামীরূপে সবার পূজ্য। থেকে সিঁড়ি বেয়ে অনেকটা ওপরে কিছু দূর এগুলে তৈলঙ্গ স্বামীজির মঠ।
মঠে বর্তমান পূজারীর কাছ থেকে নেয়া কিছু তথ্য। ये तो ट्रस्ट था पहले, अभी भी ट्रस्ट बना है। अच्छा, मैं ट्रस्टी का मैनेजमेंट देखता हूँ। अच्छा, ये बाबा का साधना गृह। बाबा कौन सा नाम है ये बाबा की? ये तैलंग स्वामी। अच्छा, ये समाधि मंदिर है क्या? ये साधना कक्ष है। अच्छा, इसमें बाबा का सब इस्तेमाल किया हुआ सामान रखा। अच्छा, ये पादुका है? ये चरण पादुका है। और बाएं तरफ वो कमंडल है, खप्पड़ है। खप्पड़ वो शंख है। शंख है वो सब बाबा का इस्तेमाल किया हुआ। सब इस्तेमाल किया। और दाहिना जो रुद्राक्ष रखी हुई है वो भी उनका। बाबा की यहाँ कौन कौन साल में कौन कौन दिन मनाया जाता है इधर? वो हिंदू में वही निर्माण दिन। वही निर्माण। अच्छा, वो जन्म और निर्माण एक ही दिन है। अच्छा, फिर भी कितना साल होगा? अब ये तो मैं नहीं बता पाऊंगा, लेकिन काफी दिनों से आपका परंपरा से देख रहा है। हाँ, मैं देख रहा हूँ। अच्छा, ये लगभग 400 साल। अच्छा, ये संत एक नाथ थे महाराष्ट्र के। अच्छा, उनके द्वारा स्थापित मूर्ति है। एक नाथ महाराज। अच्छा, ये तैलंग स्वामी जी जब आए यहाँ पर उससे भी पहले की ये मूर्ति। तो तैलंग स्वामी यहाँ कब पधारे रहे? लगभग 104 वर्ष तो उनको हो गए। 104 वर्ष अंतर ध्यान हुए। 32 साल मतलब 136 साल पहले यहाँ पर यहाँ रहते थे। 32 साल लास्ट टाइम 32 ईयर यहाँ रहते थे। ये तैलंग स्वामी जी को गंगा जी में मिला था इस गया जी। हाँ, तो वहीं से इसको बगल में दबा के ऐसा इधर स्थापित किया। इसलिए इनके शिष्यों ने नाम रखा इसका त्रैलंगेश्वर महादेव। त्रैलंगेश्वर महादेव ये सर कब स्थापित हुआ उसका कोई अंदाजा? मैं वो बाबा के समझ में नहीं यहाँ तक है। ऐसा अभिषेक वगैरह पूजा वगैरह होता है? अच्छा, साथ में साल में जब भी आदमी का श्रावण है, जैसे श्रावण में भी हो चुका है, मतलब सोमवार को बीच बीच में होता रहता है, शिवरात्रि पर होता है, हर पर्वों पर होता है। হিতলাল মিশ্রকে পেয়ে ভগবান গাঙ্গুলি খুবই প্রসন্ন হন। কিছুদিন চার মহাপুরুষ একসাথে বসবাস করেন। জড়দেহ ত্যাগের আগের দিন গুরু ভগবান হিতলাল মিশ্রকে বলেন, আজ থেকে লোকনাথ ও বেণী মাধবের দায়িত্ব তোমার হাতে অর্পণ করিলাম। হিতলাল তথা তৈলঙ্গ স্বামীজি গুরু ভগবানের অন্তরের ভাবটি বুঝে নেন এবং সানন্দে স্বীকৃতি জানিয়ে বলেন, তুমি কোনো চিন্তা করো না, সব দায়িত্ব সেই পরম প্রভুর। এরপর 150 বৎসরের প্রাচীন শরীরটাকে গঙ্গা স্নানে পবিত্র করে মণিকর্ণিকার ঘাটে ধ্যানে বসেন এবং দেবাদিদেব মহাদেবের চরণে আত্মা উৎসর্গ করেন। এই সেই ঐতিহাসিক মণিকর্ণিকার ঘাট। এখানেই তিনি দেহ ত্যাগ করেন। বাবা লোকনাথ জ্যেষ্ঠ সন্তানের ন্যায় গুরু ভগবান গাঙ্গুলির মুখাগ্নি করেন এবং শাস্ত্র সম্মত সমস্ত ক্রিয়াদি সম্পূর্ণ করেন। আজও এই মণিকর্ণিকার ঘাটে দূর দূরান্ত থেকে মানুষের সব দেহকে নিয়ে আসেন শেষ কার্য সম্পূর্ণ করার জন্য। সকলের মনের বিশ্বাস, এই ঘাটে দেহের অন্তিম কাজ সম্পূর্ণ হলে পুণ্য লাভ হয়। গুরু ভগবান চলে গেলেন স্বর্গধামে, কিন্তু এই জগৎকে দিয়ে গেলেন লোকনাথ রূপী এক মহাসাধক, যার মহিমায় ধন্য হয়েছেন জগৎবাসী। Thank you.
जाए गो तुम्हारी जोय महा विशेर लोग नाथे जाए गो तुम्हारी जोय आमार चितना लोके होई जनो तुम्हारी भगवान गांगुलीर देह त्यागेर पर ज्ञान भक्ति एवं कर्मयोगेर पूर्ण स्वरूप बाबा लोकनाथेर अंतरे विश्व भ्रमणेर एक अदम्य इच्छा जागे। তৈলঙ্গ স্বামী বেনি মাধব সহ বাবা লোকনাথ আফগানিস্তান আরব পারস্য ইসরায়েল এবং ইউরোপের বহু দেশ ভ্রমণান্তে পুনরায় ফিরে আসেন হিমালয়ের নির্জন নিরালায়। শ্রীকৃষ্ণের লীলা সম্বরণের পর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে যে মহাপ্রস্থানের পথ ধরে স্বর্গারোহণে যাত্রা করেছিলেন সেই ঐতিহাসিক দুর্গম পথে মহাযোগীরা এবার যাত্রা করেন। উত্তরাভিমুখে হাজার হাজার মাইল চলার পর রাশিয়ার উত্তরে সাইবেরিয়ার উপর দিয়ে আরো গভীর উত্তরে অগ্রসর হয়ে এমন এক স্থানে এসে পৌঁছন যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না। অন্ধকারচ্ছন্ন অবস্থায় আর অগ্রসর হওয়া সম্ভব নয় বলে তারা যাত্রা বিরতি দিতে বাধ্য হন। কিন্তু প্রকৃতির কি অদ্ভুত লীলা, কিছুকাল অন্ধকারে থাকতেই তাঁদের চোখে এক অপরূপ জ্যোতি সৃষ্টি হয় যার মাধ্যমে তারা অন্ধকারেও সামনে অগ্রসর হতে সক্ষম হন।
দূরদর্শন মানুষে বরফাবৃত অন্ধকার মেরু প্রদেশে বহুকাল অতিবাহিত করার পর তিন মহাপুরুষ প্রত্যাবর্তন করেন নিম্নভূমিতে। বহু সহস্র মাইল অতিক্রম করে তারা পৌঁছন চীন সীমান্তে। এখান হতে তৈলঙ্গ স্বামী বাবার কাছ থেকে বিদায় নিয়ে উদয়াচলের পথে যাত্রা করেন। স্বামীজি বাবাকে বলেন, লোকনাথ, তুমি নিম্ন ভূমিতে চলে যাও, সেখানে তোমার অনেক কর্ম আছে। বাবা লোকনাথ বেনী মাধবকে সঙ্গী করে তিব্বত অতিক্রম করে ভারতের উত্তর পূর্ব সীমার হিমালয়ের পাদদেশ দিয়ে নেমে আসেন আরো নিম্নভূমিতে। পথে লোকনাথ ও বেনী মাধব চন্দ্রনাথ পাহাড় অতিক্রমকালে পাহাড়ের অতি মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুকাল অবস্থান করেন। তৎকালীন সময়ে চন্দ্রনাথ পাহাড় ছিল গহীন জঙ্গলাকীর্ণ। বাবা লোকনাথ হঠাৎ একদিন শুনতে পান, বাঘের গর্জন। ধ্যান নয়নে তিনি উপলব্ধি করেন এ এক মাতৃস্নেহপূর্ণ অসহায় বাঘিনীর গর্জন। বাঘিনীর চিন্তা, সে সদ্য প্রসবায় সুন্দর শিশুগুলোকে কোথায় রেখে নিশ্চিন্তে যাবে আহারের সন্ধানে। অহিংসায় প্রতিষ্ঠিত যোগী লোকনাথের মনে জাগে এক গভীর অনুকম্পা। বাবা বাঘিনীর কাছে পৌঁছন এবং করুণা মাখানো দৃষ্টি প্রসারিত করে বাঘিনীর উদ্দেশ্যে বলেন, মা, তুমি নিশ্চিন্তে আহারের সন্ধানে যাও, ওদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। আমি যাকে রক্ষা করি কার সাধ্য তার অনিষ্ট করে। এরপর থেকে প্রতিদিনই বাবার কাছে সন্তানদের রেখে বাঘিনী পরম নিশ্চিন্তে বেরিয়ে পড়ত আহারের সন্ধানে। দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে ওঠে এবং মায়ের সাথে আহারের সন্ধানে যেতে সক্ষম হয়। বাবা লোকনাথ উপলব্ধি করেন এবার তার দায়িত্ব শেষ। তারপর বেনী মাধব সহ রওনা হন আরো নিম্নভূমি অভিমুখে। ¶¶
পথ চলতে চলতে বেনি মাধব জানায় তার অন্তরের ইচ্ছা, একবার শক্তির মহাপীঠ কামাখ্যা দর্শনের কথা। এবার বাবার প্রাণপ্রিয় সাথী বেনি মাধবও বিদায় নিলেন তন্ত্রের সিদ্ধপীঠ কামাখ্যা দর্শনের উদ্দেশ্যে। লোকনাথ একাই চলছেন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গলের মধ্য দিয়ে। হঠাৎ বাবা লক্ষ্য করেন জঙ্গলের মধ্যে এক ধ্যানমগ্ন সাধুকে, তার চারিদিকে দাবানলের লেলিহান শিখা, কিন্তু সাধুর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। একাগ্র চিত্তে যেন বাবাকেই ডাকছেন, দয়াময় লোকনাথ অগ্নির মহাতাণ্ডব হতে সাধুকে রক্ষা করেন। এই ধ্যানমগ্ন সাধু ছিলেন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি বাবার অসাধারণ যোগ বিভূতি এবং করুণার পরিচয় লাভ করে বাবার এক অনুগত ভক্তে পরিণত হন।